কনে বাদাম সিরা জুতা প্লাস্টিকের বদনা লোহা লক্কর দিয়া কট করে বাদাম কট করে সিরা জুতা প্লাস্টিকের বদনা লোহা লক্কর এন আমার মেজাজ খারাপ হইতেছে হাসতাছস কেন হাসি কি আর সাথে তুই দেখ ভাঙ্গারিওয়ালা লুঙ্গি সিরা তুই তো আসলে অনেক খারাপ মানুষের কষ্ট নিয়ে হাসি মস্কর করা ঠিক না কটকটে সেরা জুতা প্লাস্টিক কি কইবেন মানে কেমনে যে কই ওই বুঝার পারছি কিছু লইবেন তো হাতে বাঙ্গারি বুঙ্গারি কিছু নাই এটা সমস্যা এটা কোনো সমস্যা না কি লাগবো কোন বাদাম না কটকুটি কিছু লাগবো না আপনার লুঙ্গিটা একটু ঘুরায়া পড়েন কোন দিক ঘুরায়া পড়ো যেদিকে ঘুরায়া পড়ো এদিকে তো সিরা কবে যে একটা নতুন লুঙ্গি কিনো আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম এখন আরামে দেই আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল নগদে দেন একদম ফ্রি বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম পুরা লোহা লক্কর দিয়ে কটকটে বাদাম কটকটে বোতল দিন দিবেন আর এই যে সুই সুতা ওই লুঙ্গিটা সেলাই করে নিয়া সুই সুতাটা লইতে পারবো কিন্তু লুঙ্গিটা লইতে পারবো পরনে কাপড় রাইখা সেলাই করা উচিত না আর এটা আমার আব্বার লুঙ্গি নেন নেন কি খাইবেন বাদাম না আমি বাদাম খামু না তাহলে কটকটি খান কিছুই খামু না তাহলে আমি ওটি লইতে পারবো না আপনি এত পেশালেন মানুষ কেন কন্ত আপনি অনেক ভালো মানুষ যে মায়াটা অনেক ভালো মানুষ মনে দয়া মায়া আছে শিরেন শোনো কি হইছে কিছু কইবেন আছো কেমন তুমি ভালো আছি এই যে আমার গায়ে শার্টটা দেখতেছো ব্র্যান্ডের শার্ট এই যে ঘড়ি প্যান্ট জুতা সব কিছু ব্র্যান্ডের কিন্তু শিরেন আমি বিয়াটা কেন করতেছি না এটা তুমি জানো আপনার মনে হয় সমস্যা আছে আরে না 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 আসল বিষয়টা হইতেছে গিয়া ভালো ব্র্যান্ডের মাইয়া খুঁজে পাইতেছি না শিরিন আমি জীবন একটা প্রতিজ্ঞা করছি শিরিন ব্র্যান্ডের মাইয়া ছাড়া আমি বিয়া করুম না এত পেশাল বাদ দিয়া আসল কথা কোন আপনি কি আমার পছন্দ করেন আমার হাব ভাব কথা শুনলে কি তুমি বোঝো না আমি তোমারে কইতে চাই কি
আই লাভ ইউ কইতেছে। আমি এতদিন একটা ব্র্যান্ডের পোলাই খুঁজছিলাম, ঠিক আছে আই লাভ ইউ টু। বাপের টাকা থাকলে এই এক সুবিধা, আই লাভ ইউ কইলে মাইয়েরা খারার উপরে রাজি হইয়া যায়। কলাটা দিয়া তো ভাত খাওন যাইব, তাড়াতাড়ি ভাত খেতে হবো, নাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাইব। পুতুল, তোর যে আমি 100 টাকা দিয়ে দোকানে পাঠাইলাম, তুই আনছস 25 টাকার লবণ, বাকি টাকা কই? মা, দোকানদার সালাম ভাইয়ের কাছে লবণ আনতে যা দিই, তার বউ অনেক অসুস্থ, হাসপাতালে লয়ে যাইব, তাই টাকাটা তারে দিয়ে দিছি, পরে সদাই না দিমুনি। তোর এত দয়া মায়া কেন? হ্যাঁ, এটা উপরওয়ালার দান। উপরওয়ালার দান না, কদিন পরে শ্বশুর বাড়ি যাইবি, এসব দয়া মায়া সার। শ্বশুর বাড়ি যে শ্বশুরের টাকা খরচ করুম, তোমার সমস্যা কি? আমার সমস্যা না তোর সমস্যা, তখন বুঝবি। আচ্ছা হইছে, এখন খালি খালি পেসাল পারো না তো, বেশি পাক না হইছে। আপনি এখানে কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। তা লুঙ্গি সেলাই করছেন? হ, সেলাই করছি, বাদাম লো। আপনার সব বাদাম তো আমারই খাওয়া ফেলাইবেন, গতকালকেও দিলেন আবার আজকেও দিতেছেন। কোনো সমস্যা নাই, আপনি ভালো মানুষ, আপনার বাদাম খাওয়াইলে আমার ব্যবসা উঠবো। আচ্ছা ঠিক আছে, দেন। এই যে আপনার সুই সুতা আর এই যে আপনার লুঙ্গি। এই লুঙ্গি ফেরত দেওয়ার লাগবো না তো, আমার আব্বার লুঙ্গি, এমন অনেক আছে, আব্বা টেরও পাইবো না। এটা আপনিই রাইখা দেন। আসি তাহলে। যার লিগে ওগুলিতে পোকা হয় না, তাহলে আপনারা যান, এর নিয়ে পরে কথা হইব না। ওয়ালাইকুম আসসালাম। সাদেক, ওই মতিন মিয়া গজে বিচারটা করে দিয়ে এলাম, এরপরে কি আর কোনো ঝামেলা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। দেখছেন স্যার, মান সাহেব, গ্রামে ফকির মিসকিন ফেরিওয়ালা কেমনে পারছে? আরে ওগুলি লিয়ে এত টেনশন করে লাভ নাই, তুমি এক কাজ করো, মাঠ থেকে গরুটি গোয়ালে নিয়ে যাও, পানি খাওয়াও। আমি একটু মেম্বারের লগে দেখা করে আসি। আচ্ছা। জানো শিরিন, ওই ভাঙ্গারিওয়ালার সাথে দেখা হইলেই না আমার বাদাম খাইতে দেয়।
তোরে মনে হয় ভাঙ্গারি ওয়ালার মনে ধরছে। সা এসব কি কস? কিন্তু লোকটারে দেখলে না আমার অনেক মায়া লাগে। আচ্ছা পুতুল, ওর জন্য কি তোর মন কান্দে? হ তুই কেমনে বুঝলি? তাহলে তো মনে হয় তুই ওর প্রেমে পড়ে গেছিস। আব্বা শুনলে আমার মাইরা গাঙ্গেই ফালাই দিব। ফালাই দিলে ফালাই দিব, তবু প্রেম ছাড়িস না। এভাবে তো আপনার ব্যবসা টিকবো না। আরে এটা কোনো সমস্যা নেই, আপনারা দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। এই নে বাদাম খা। তোরে আমি যাইতে মানা করলাম, তাও তুই গেলি কেন? বাবা ভাঙ্গারের জন্য এত মায়া, তুই একলাই ওর বাদাম খাবি? তুই খা। আরে পুতুল রাগ করিস না, আমি আর কোনোদিন ওর বাদাম খাবো না। বদনা লোহা লক্কর দিয়া কটকড়ে বাদাম কটকড়ে জিরা জুতা লোহা লক্কর প্লাস্টিকের বদনা দে কটকড়ে কটকড়ে বাদাম জিরা জুতা প্লাস্টিকের বাদাম দে। বাদান একটু পানি খাওয়াইবার, মেলা পিপাসা লাগছে। আমি পারুম না। এই পারুম না কি রে? কেউ পানি খাইতে চাইলে তারা পানি দিতে হয়, যা বাইতে যা। থাক আর পানি খাওয়ানো লাগবো না, তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে গিয়া পানি খাইবা। আসো। পুতুলের মা, পুতুল আমার ডাকতেছেন। দুপুরের রান্নাবাড়া কি শেষ হয়েছে? হ আমার রান্না তো শেষ, আপনি গোসল করে আসেন। আরে আমার লিগা না। তাইলে তোমারে না কতবার কইছি একবার এক কথা বলবা না। জি ভুল হয়ে গেছে। পুতুল কই? পুতুল, পুতুল, একটা কাম করো মা, একটা প্লেটে কইরা ভাত আর তরকারি নিয়া ওই বাগানে যাও, ওখানে একটা লোক বসে আছে তারে খাইতে দাও। আচ্ছা। আর মা আমার লিগে একটা লুঙ্গি আর গামছা নিয়ে আসো, একটু গোসল করি। সাদেক কি গরুগুলা নিয়ে আইনা পানি খাওয়াইছে? সাদেক তো আইছে দেখলাম, গরু নিয়া পানি খাওয়াইছে কিনা জানি না। সারাদিন কি রান্নাঘরে বসে থাকো? সংসারের যে আর কি কর্মকাণ্ড আছে সেগুলো দেখতে হইব না? দেখি তো দাও। এই রাখেন, আরেকটা লুঙ্গি আছিল না ওইটা দিতা। আব্বা ওইটা জানি কই আছে, খুঁজে পাইতেছি না এখন। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি, তুই ওরে খাওনটা দাও। এটা কি আমনগর বাড়ি? আমগো বাড়ি। আমনগর বাড়ি জানলে আমি পানি চাইতাম না। কেন আমগো বাড়িতে পানি চাইতেন না কেন? আমনের আর কষ্ট দিতে চাই না। আচ্ছা এই যে নেন পানি নেন আর ভাত খান। ভাত কি লিগে? আমি তো উদা পানি চাইছিলাম, ভাত তো আমি লগে করে লয়ে আইছি। আমগো বাড়িতে কেউ আইলে খালি মুখে যাইতে পারে না, আর তাছাড়া আব্বা ভাত পাড়াইছে, না খাইলে মাইরে দিব কিন্তু। চুপ করে বসেন।
বসেন। কটকটে বাদাম কটকটে লাগবো নে, আসেনি সেরা জুতা, প্লাস্টিকের বালতি, বদনা গ্যালন বোতল, লোহা লক্কর। তাই নিটা আমার কাছে দেন, আপনি একটু জিরা আনেন। আপনি লইবেন কেন? আমি পারবো না, দেন আমার কাছে দেন। আপনি দেন পারতেন না? দেন তো, দিতে কইছি দেন। এই কটকটি বাদাম আসেনি পুরাতন লোহা লক্কর, এই কটকটি বাদাম। আমি পারবো না? পারবেন, আপনিও পারবেন, আপনার মনে জোর আছে, কিন্তু খালি জোর দিয়ে তো হয় না, কপালটাও ভালো থাকতে। আপনার কপাল ভালো। অন্তরাজ্য তুমি বন্ধু দখল কইরাছ, পৃথিবীর বান মাইরাই আমায় পাগল বানাইছ, অন্তরবাহির জপে সখি শুধু তোমার নাম। ওর লগে যদি দেশে দেশে ঘুরে বেড়াইতে পারতাম। বীরবীর কইরা কি কইতাছে? যার বাড়িতে খাইলাম হ্যাঁ, নামটাই তো জানলাম না। আমার নাম পুতুল। আল্লাহর কাছে দোয়া করি, আমরা জানি অনেক বড় বাড়িতে বিয়ে হয়। পুতুল আপনার কাছে এমন দোয়া আশা করে নেই। তো কেমন দোয়া আশা করছেন? যার বুঝার ক্ষমতা নাই তার জানার অধিকার নেই। শান্তি নাই রে মনের ভেতর, ঘুম নাই রে চোখে, সখী নামের সুর বাজে সারাক্ষণ বুকে। শান্তি নাই রে মনের ভেতর, ঘুম নাই রে চোখে, সখী নামের সুর বাজে সারাক্ষণ বুকে। এখন সখী সারা জীবনটার নাই কানা করি দাম, তোমায় ভালোবাসতে গিয়ে হলে হোক বদনাম। কিরে বস, একলা একলা কি চিন্তা করস? কি শুন, তোর কি খবর? বিকালে তো রাগ করে চলে আসলি, তয় তোরে কিন্তু একটা কথা কওয়া হয় নাই। কি কথা? ভিসায় কিন্তু আমার অফার করছে। তুই কি কইছস? এমন ছেলের কি কেউ হাস্তারা করে? তাছাড়া আমগো কথা বাড়িতে গেলে মনে হয় না না করব। তুই ঠিকই কইছস, যারে ভালোবেসে সমাজে বলা যায় তারই ভালোবাসা উচিত। আমি জানি তুই ভাঙ্গারিওয়ালারে ভালোবেসে ফেলছস, কিন্তু তোর বাপে জানলে তো তোরেও মারবো ওরেও মারবো। মারুক আর যাই করুক, আমি ভাঙ্গারিওয়ালারেই ভালোবাসছি, তারই সারা জীবন ভালোবেসে যাবো। পুতুল তুই ঘরে আয়, তুমিও ঘরে আও। না শাশি, আর একদিন আমো। যাই রে পুতুল। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#।
বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। আসুক, কোনো কথা কবি না, সোজা হেঁটে যাবো। পুতুল কি হয়েছে? আপনি কি আমার লোকে রাগ করছেন? আপনি আমার কে হন সে আমি আপনার উপর রাগ করব? দেখেন, আমি গরিব মানুষ, অসহায়, আমার উপরে রাগ করে থাকেন না। গরিব হয়ে জন্ম নেওয়াটা তো অপরাধ না, গরিব হয়ে জীবনযাপন করাটা অপরাধ। আপনার কি ভালো কিছু করতে ইচ্ছা করে না? আর আপনার ভেতর কি কোনো স্বপ্ন নাই? আছে তো স্বপ্ন, আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন? স্বপ্ন দেখি একটা ভাঙ্গারির দোকান দিব। আপনি ভাঙ্গারির দোকান দিবেন? আমি কারে কি বুঝাইতেছি? আপনি হাসবেন না, চল। আপনি আইসেন, হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বাড়তাছি। আমি অন কিছুই খামো না। তোমার মাইয়া কই? পুতুল তো আছে, পুতুলের ঘরে। আরে ডাকো। আচ্ছা, এত বড় সাহস আমার মাইয়া হইয়া ভাঙ্গারিওয়ালার সাথে? শোনো, আমি তোমার বিয়া ঠিক করছি ওই নওয়াবগঞ্জের মাতুব্বর তার ছেলের সাথে। আমি তোমার বিয়া ঠিক করছি। আমি তো এখন বিয়া করব না। বিয়া করবা না? আর তোমার নিয়ে এলাকার মানুষ আমার কাছে নানান কথা কইব, এগুলা তো আমি শুনতে পারুম না। আমি যেটা ঠিক করছি এটাই ফাইনাল, তোমার বিয়া আমি আবার দিয়েই ছাড়ব। আব্বা, আমি বিয়া করব না। আবার আমার মুখে মুখে কথা কয়? থাপ্পড় দিয়া তোর বাড়াবাড়ি চুটায় দিব। আপনি মায়ের সাথে এমন করতেছেন কেন? এমন করতেছি কেন? তোমার মায়া কি কইরা বেড়াইতেছে তা তো তুমি জানো না, ওই ভাঙ্গারিওয়ালার সাথে। ছি, এই কথা মুখে আনতে আমার শরম লাগতেছে। ওই যে দেখো আসমানে কত সুন্দর পাখি উঠতেছে। আসমানের পাখি দেখে কি? কয়দিন পরে তো আমরা বিয়া করব, বিয়ার পরে পাখির মতো উড়ে যাব। কই যাইবা? লন্ডন, ইতালি, আমেরিকা, তুমি কই যাইতে চাও? সত্যি কইতাছ? সত্যি মানে উড়া ধুরা সত্যি, আব্বার কাছে চলে যাব আর কি। তোমার আব্বা কোন দেশে থাকে? আব্বা তো জার্মানির সিটিজেন, জার্মানি চলে যাব। বাদাম কটকটে সিরা জুতা প্লাস্টিকের বদনা এলাকার উন্নয়নে টিয়ারু সব যা কইল একটু ঠিকই আছে, তাই না? জি চেয়ারম্যান স্যার। লোহা লক্কর দিয়া কটকটে চেয়ারম্যান সাহেব, দেন ওই যে হারামজাদায়, ওই হারামজাদায় এই গ্রাম গুড় গুড় করে, দেখছেন? ওই যে সেই বাঙ্গারি এলা। বাদাম কটকটে সিরা জুতা প্লাস্টিকের বদনা। পুতুল আমার এই লুঙ্গিটা দিছে। পুতুল তোর এই লুঙ্গি দিছে না? হারামির বাচ্চা, তুই আমার লুঙ্গি পরে এলাকার ভিতরে ভাঙ্গারি ফেরি করস? সাদেক। জি চেয়ারম্যান সাহেব। অসভ্যটার সাইজ কর, সাইজ করে আমার লুঙ্গিটা নিয়ে আয়। আপনি কোনো চিন্তা করেন না, ওর ব্যবস্থা আমি করতেছি, আপনি যান। লুঙ্গি না লুকেন দিলাম। আমার কোনো দোষ নেই। তুমি চেয়ারম্যানের লুঙ্গি পরে ভাঙ্গারি ফেরি করো, শীঘ্র দে।
বিয়া করবা? আব্বা বিদেশ থেকে আসলে তারপরে আমরা বিয়ে করুম। তোমার আব্বা আমার সামনে কি নিয়ে আইবো? আব্বা তার ছেলের বউয়ের জন্য 20 বড়ি সোনা দিয়ে অলংকার বানাইছে। ও মা, তাই? একদম তাই, পুরোপুরি সত্যি। এই তুমি আমার একটা কথা রাখবা। কি কথা? আজ রাইতে এখানে আসবা। আসলে কি হইব? আসলে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। ও বই বন্যে একটু শুনে যাইবা। আপনার এই অবস্থা কি করছে? এটা তোমার পরে গো মনে বইন, তুমি অন খালি আমার একটা লুঙ্গি আইনা দিবা। আচ্ছা ঠিক আছে। এইবার কোন আপনার এই অবস্থা কেমনে হইলো? পুতুল আমারে ওর বাপের যে লুঙ্গিটা পড়তে দিছিল ওর বাপ এটা দেখা ফেলছে, লোকজন দিয়া পিড়ায় পানিতে নামা আমার লুঙ্গি খুলে লয়ে গেছে। সি সাসার অনেক ভালো মানুষ মনে করতাম, সে এত জঘন্য কাজ কেমনে করলো? বুঝলে এই দুনিয়াতে গরিব হয়ে জন্ম লওয়াটাই পাপ। আচ্ছা আমি উপরে যাই, আপনি লুঙ্গি পরে আসেন। কিরে তুই এই ঘরে? আমি আরো তোর ঘরে এসে খুঁজে গেলাম। কেন কি হইছে? তুই কিছু শুনস নাই? না কি হইছে? তোর আব্বা সাদেক কাকার দিয়া ভাঙ্গারিওয়ালার অনেক মারছে, মারতে মারতে পানিতে ফালাই দিছে, এমনকি তোর দেওয়া লুঙ্গিরাও খুইলা নিয়ে গেছে। কস কি? হ এখন আমি যাই রে, সাসা দেখলে সমস্যা হইতে পারে। কিছু বলবি? আপনি কাজটা ঠিক করেন নাই। কোন কাজটা রে মা? কোন কাজটার কথা কইতাছি এটা আপনি খুব ভালো করেই জানেন। বুঝলাম না। আপনি একটা মানুষের মাইরা তার পরনে লুঙ্গি নিয়ে নিছেন, সি আপনার আমার আব্বা কইতেই লজ্জা লাগতেছে। পুতুল ধমক দিয়েন না, আমি ভাঙ্গারিওয়ালারে ভালোবাসি, তারে পছন্দ করি, আমি ওর সাথে পালায়ও যেতে পারতাম কিন্তু যাই নাই, আপনার সম্মানের কথা চিন্তা কইরা। আর আপনি, আমি আপনার পছন্দের পাত্ররই বিয়া করুম, কিন্তু আপনিও মনে রাখেন আপনি আপনার মাইয়া হারাইলেন। আপনি এতদিন পরে? বইন এতদিন হাসপাতালে আছিল। পুতুল আপনার জন্য অনেক কান্দাকাটি করছে। পুতুল কেমন আছে? ভালো নাই, আজকে ওর বিয়া, বরযাত্রী তো চইলা হয়েছে। আজকে পুতুলের বিয়া, মনে হয় মেলা বড় ঘরে বিয়া হইতেছে ওরে। কষ্ট পায় না, জানি আপনি ওরে অনেক ভালোবাসেন, পুতুল আপনারে অনেক ভালোবাসে, কিন্তু এটা কোনোদিন সম্ভব না, আপনি ওরে ভুলা যাইয়েন। বই পুতুলরে কি এক নজর দেখতে পারবো না? এটা তো কোনোভাবেই সম্ভব না। তয় বরযাত্রী উত্তর পাড়ার রাস্তা দিয়ে যাইব, আপনি খাড়ায় থাকেন, কপালে থাকলে দেখতেও পারেন। আমি গেলাম। পুতুল ওই রাস্তা দিয়ে যাইব, তাহলে তোরে দেখবার বরফ।
বাজান আমার একমাত্র মাইয়া, আজ থেকে তোমার হাতে তুলা দিলাম। বিয়াই সাহেব, আপনার মাইয়া আমগো বাসা ভালোই থাকবে। মা রে, ভালো থাকিস আর আমাদের উপর রাগ রাখিস না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, পুতুল আমার কাছে ভালোই থাকবে। এই যে শুনেন না, গাড়িটা থামাই দেখুন। অ্যাডামি সাহেব, গাড়ি থামান। কি হয়েছে? আমার না বাদাম খেতে ইচ্ছা করতেছে, খাওয়াইবেন? এখানে বাদাম পাবো কোথায়? পিছনে যে ভাঙ্গারিওয়ালা, ওনার কাছে বাদাম আছে। বিনা, বাদাম দাও তো। জি স্যার। দাঁড়া স্যার, আমি তো টেকেলোয়া বাদাম বেশি না, আমি বাঙ্গারি বিক্রি করি। আমার সালা, এনে বাঙ্গারি পাবো কোথায়? লাগবো না স্যার, আপনি লয়ে যান। ওরে জমিকা, লাগবো না। দাঁড়া, আরে টেকা, তোর লেগে মানুষের স্বপ্ন পুরো নয়, এবার তোর লেগে মানুষের স্বপ্ন ভেঙে যায়। কবে আসলি? এই তো বিকালে। আমগুলো তো ভুলেই গেছস, এই যে জামাই বাড়ি গেলি আর তো কোনো খবর নিলি না। কাউরেই ভুলি নাই রে, ভাবছিলাম বাপের বাড়ি আর জীবনও আমু না, আমার অসুখ তাই না আইসা পারলাম না। তা তোর জামাইয়ের কী খবর? তার কথা আর কইস না, আমার আব্বা মানুষ রূপে একটা শয়তানের লোক আমার বিয়া দিছে, এখন আর আমার বাঁচতে ইচ্ছা করে না। তা তোর কী খবর? আর কইস না রে, একদিন রাইতে বিজয় মায়ের দেখা করতে গেল, তারপর হঠাৎ আমার সব কিছু শেষ করে দিয়া বিদেশে চলে যায়। আমারও আর বাঁচতে ইচ্ছা করে না রে। আসলে মানুষের টাকাটাই সব কিছু না রে, ভালোবাসা অন্য একটা জিনিস। আচ্ছা, ভাঙ্গারিওয়ালা কি আসে? তোর বিয়ার পর একদিন দেখা হয়েছিল। তারপর কি কইছে? তার একটাই শেষ ইচ্ছা, সে তোর এক নজর দেখতেছে। সেটা মনে হয় আর জীবনও সম্ভব হইব না রে। কি রে ভাই, এখন বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হয়া, নথে নগদে চলে এলাম। আসেনি পুরান জিনিসপাতি, প্লাস্টিকের জিনিসপাতি, কটকটি। তোর বাপের জুতা, জানতে পারলে মাইরেই ফেলাইব। রতন, রতন পুতুল।
কেমন আছো পুতুল? তুমি আমার সিনবার পারছো? আপনি এত বছর পর পুরোটা দেশ ঘুরে বেড়াইছি, হাজার হাজার বাড়িতে গেছি, তোমারে একবারও দেখতে পারিনি। একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরত, মরার আগে একবার হইলো, একবার হইলো তোমার আমি দেখ, কিন্তু পাই নাই। হাজার হাজার মানুষের ভিড়ে একটা মানুষের চেহারাটাই খুঁজতাম। শুনছিলাম যে মানুষ মানুষে মনে করলে নাকি বোঝা যায়। আচ্ছা পুতুল, তোমার কি আমার কথা মনে হয়েছে? আপনি একটু দাঁড়ান, আমি আইতেছি। আচ্ছা সেদিনের বাদামগুলো অনেক যত্ন করে রাখা দিছি, আপনার কথা মনে পড়লেই এটা দেখতাম। আমি জানতাম আপনার লোকে একদিন না একদিন আমার দেখা হইবই। আজ আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। হেলো বাবা, ভালো থাকবে। প্লাস্টিকের বোতল, গ্যালন, বদনা, পুরা লোহা লক্কর দিয়ে কটকটে বাদাম কটকটে।